Hi, I am Nazirudin, Dhaka originated Canadian occupational health safety and risk management consultant. তো আমি এখন একটু আগে আমার নজরে আসলো যে একজন প্রশ্ন করলো যে প্লাস্টিক দানাগুলো এগুলি কি ক্ষতি করে নাকি। তো কথা হলো যে প্লাস্টিকের দানা বা যে কোনো প্লাস্টিক প্রোডাক্ট, প্লাস্টিক তো দাহ্য পদার্থ, অতিমাত্র দাহ্য না, ইটস কম্বাস্টেবল অ্যান্ড ইন সাম কেসেস ফ্ল্যামেবল। অফকোর্স ওয়েন ইট প্রডিউসেস গ্যাসেস ফ্ল্যামেবল, ইটস নট অ্যান এক্সট্রিমলি ফ্ল্যামেবল ইন নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সাধারণ তাপমাত্রায় এক্সট্রিমলি ফ্লেমেবল নেই। মগর আগর জব ইউজ অ্যামাউন্ট মে প্লাস্টিক ইয়া প্লাস্টিক গ্রানিউলস আগর জলেগা তো ইসমে আগ কা সেবা ভি প্লাস্টিক মে বহুত কিসম কা পলিমার, বহুত সে কিসম কা অর্গ্যানিক কম্পাউন্ড মিলা হুয়া রহতা হ্যায়, জিসমে সালফার ডাইঅক্সাইড সে লেকে সায়ানাইড টাইপ কা বহুত সে কিসম কা গ্যাস, সাফোকেটিং গ্যাস, টক্সিক গ্যাস নিকলতা। আব এই গ্যাস মে খালি আগ মে জল কে আদমি মরেগা না, জব প্লাস্টিক মে আগ লগ যাতে উসমে বহুত হাই টেম্পারেচার হতা, ইভি আসপাস কা চিজ কো জ্বালা দিতা, বিকজ দিস ইজ ফ্লেমেবল, ইন দ্যাট কেস ও ফ্লেমেবল হয়ে যাতা। মগর ইসে তো প্লাস্টিক কম্বাস্টেবল ইয়া ইসকো এক্সট্রিমলি ফ্লেমেবল কাহা যা সকতা নি, ফ্লেমেবল ফ্লেমেবল, মগর উসে যে গ্যাস নিকল তো বহুত নুকসান দেতা, ই দম আটকা কে আদমি কো মারতা, টক্সিক গ্যাস হয়ে যাতা। ইসে আগ মে তো জব আদমি জব আগ মে লগ যাতা তব জ্বলতা, মগর যে গ্যাস জব ফ্যালনা শুরু করতা এই ঢাকা কা কনজেস্টেড এরিয়া মে, তো সব জায়গা মে তো আদমি কে দম অটক কে মর যায়গা, ই সব তরফ তরফ কোই মর যা সকতা, বহুত সাফোকেটিং গ্যাস হতা, পয়জনাস গ্যাস হতা। ইয়াহাঁ তক কি আগর ঘর মে জো ইসতরি একটু প্লাস্টিক জ্বালা কে দেখিয়ে না কিতনা বদবু হতা, ই তো ভেরি নর্মাল, একটু ছোট একটু প্লাস্টিক জ্বালা কে দেখিয়ে একটু ঘর মে কিতনা রঙ হতে বদবু হতা, কিতনা আদমি হুয়া পরে রহ সকতা নি, আর খাস করকে সালফার ডাইঅক্সাইড গ্যাস ভি পেদা হতা প্লাস্টিক জ্বালনে সে। তো ইসলিয়ে হম হমকো জো সওয়াল কি সওয়াল জো আয়া থা, জো প্লাস্টিক ক্যা কর উসকো রিস্ক কি না, উসকো রিস্ক হয় না ইসমে, তো ইয়েস প্লাস্টিক মে হাই রিস্ক হয়, আগর প্রিকশনারি মেজার ছাড়া ইউজ অ্যামাউন্ট মে প্লাস্টিক কো আগর কহীঁ পর জমা রাখা জায়গা, আগর উসকো লেগে কই কই ট্রান্সপোর্টেশন ইয়া গোডাউন মে জমা রাখনা, ইয়া প্লাস্টিক কো কুছ ইসকো গলানা মলানা, ইয়া প্লাস্টিক দেগে এসা কোই কিছ কাম করে যা পর হিউজ অ্যামাউন্ট মে রাখা প্লাস্টিক, ওই জায়গা মে ফায়ার সেফটি মেজার্স রাখনাই হোগা, আর প্রিকশনারি মেজার্স রাখনা হোগাই, ফায়ার প্রোটেকশন সিস্টেম ভি রাখনা হোগা, তব প্লাস্টিক লেকে কাম কিয়া যা সকতা, ইয়া গোদাম রাখা যা সকতা, জেসা কি ইয়া ভি রাখা যা সকতা, জো ইয়া সিস্টেম জো ক্যা কহতে উসকো জো আগ লাগনে সে উসে উসে উসকে ইয়া গল কে পানি লেগে তো ওয়াটার স্প্রিঙ্কলার সিস্টেম রাখা যাতা, ফায়ার এক্সটিংগুইশার রাখা যাতা, ওয়াটার স্প্রিঙ্কলার সিস্টেম রাখা যা সকতা, এসব বগর প্লাস্টিক স্টক করনা ঠিক নেই। এক মিনিট তো আগ লাগনে সে গ্যাস পেদা হোগা, আর ইসমে উধর চেইন রিয়াকশন, থোড়া প্লাস্টিক জ্বালো ও প্লাস্টিক আশপাশ কা প্লাস্টিক কো ভি জ্বালাগা, জো প্লাস্টিক জ্বল রো উসসে ফির আরেক প্লাস্টিক অনেক সাথ মে প্লাস্টিক উসকো জ্বালাগা, তো একটু চেইন রিয়াকশন কাতা রে, আর ইসমে জো গ্যাস হতা প্লাস্টিক মে সবসে বড় ডর কা বাত আগ কা সেবা ভি গ্যাস আদমি কো মটকা কে মার দে, তো ইসলিয়ে মে মানে ওইটু কে যে প্লাস্টিক রিস্কি রাখনা রিস্কি, প্লাস্টিক কা গোদাম ভি হটানা চাইয়ে, এই হয়ে যাগে মেরা কেনে কা মতলব। ওকে, খুদা হাফেজ।